বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ দিল না হাইকোর্ট দিল্লি যাত্রা ঠেকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা শনিবার বিচারপতি বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চে বিরাট ধাক্কা খেলেন তিনি অনুব্রতর কোনো আবেদনেই সারা দিল না কোর্ট উল্টে এক লাখ টাকা জরিমানা করা হলো হাইকোর্টের নির্দেশের পরেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় আর কোনো বাধা রইল না অনুব্রত আদালতকে বিপদে চালিত করছিল বারবার আদালতের কাজে হস্তক্ষেপ করছিল সেই জন্যই এই বিশাল অঙ্কের জরিমানা রাউস অ্যাভেনউ আদালত চলতি সপ্তাহে ইডিকে প্রশ্ন করেছিল কেন অনুব্রতকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে না তারপরেই বীরভূম নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার বা নিয়ে আসার তর্জ শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসানসোলের সিবিআই আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করা হয় ইডির আবেদনে গত বৃহস্পতিবার মঞ্জুর করে কোর্ট দিল্লি যাত্রা আটকাতে কলকাতা এবং দিল্লি হাইকোর্টে আবেদন করে অনুব্রত কিন্তু দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে এই মামলা শোনার আর্জি জানানো হয় যদিও দিল্লি হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয় ওই দিনই কলকাতা হাইকোর্টের শুনানি ছিল অনুব্রত মামলার যদিও গতকাল মামলা শোনেননি বিচারপতি বিবেক চৌধুরী আর আজকে মামলা শুনে এই রকম রায় দিয়েছেন